আসসালামু আলাইকুম। সিসিএন এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওএসআই মডেল নিয়ে ডিসকাস করব। ওএসআই এর পূর্ণরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। নেটওয়ার্কে যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়, তখন ওএসআই মডেল প্রতিটি লেয়ার পার হতে হয়। নেটওয়ার্কিং এ দুটি ডিভাইসের মধ্যে বা নেটওয়ার্কিং টোটাল কমিউনিকেশনের মধ্যে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন কমিউনিকেশনটি এস্টাবলিশ হয়, তখন এই ওএসআই মডেলের সাতটি লেয়ার রয়েছে। সাতটি লেয়ারকে কি করতে হবে? সাকসেস হতে হবে। চলো আমরা দেখি ওএসআই মডেলের লেয়ার সম্পর্কে। ওএসআই মডেলের মোট সাতটি লেয়ার রয়েছে, যাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। সাতটি মডেলগুলোর মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিংক, ফিজিক্যাল। খুব দ্রুত এগুলো পার্থক্য, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিংক, ফিজিক্যাল। এই সাতটি লেয়ারকে আমরা উপরে তিনটি লেয়ারকে আমরা এখানে সফটওয়্যার লেয়ার হিসেবে বলছি, নিচে তিনটি লেয়ারকে আমরা এখানে বলবো হার্ডওয়্যার লেয়ার, আর মাঝের লেয়ারকে আমরা বলবো কোর লেয়ার। অনেক জায়গায় উপরে তিনটি লেয়ারকে আপার লেয়ার বলা হয়ে থাকবে এবং বাকি চারটি লেয়ারকে লোয়ার লেয়ার বলে ডিনোট করে থাকবে। আমরা এক্ষেত্রে সহজভাবে বোঝার জন্য আমি জিনিসটাকে এভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে উপরে তিনটি লেয়ারকে আমরা সফটওয়্যার লেয়ার বলবো, নিচে তিনটি লেয়ারকে, একদম শেষের তিনটি লেয়ারকে আমরা হার্ডওয়্যার লেয়ার বলবো, এবং মাঝে যে লেয়ারটি রয়েছে তাকে আমরা কোর লেয়ার বলবো। চলুন দেখি। নেটওয়ার্কে আমরা যত অ্যাপ্লিকেশন ব্যবহার করি নেটওয়ার্কে আমরা যত অ্যাপ্লিকেশন ব্যবহার করি তার সবই ব্যবহার হয় উপরে তিনটি লেয়ারে অ্যাপ্লিকেশনস। আর নেটওয়ার্কে যত হার্ডওয়্যার ইউজ হয়, যেমন রাউটার, সুইচ, ফায়ারওয়াল, অ্যাপ্লি ইত্যাদি ব্যবহার করা হয় নিচের তিনটি লেয়ারে। আর সফটওয়্যার লেয়ার এবং হার্ডওয়্যার লেয়ারের মাঝে ইন্টারফেসিং করে ট্রান্সপোর্ট লেয়ার, যার কারণে আমরা ট্রান্সপোর্ট লেয়ারকে কোর লেয়ার বলে থাকি। এই জন্যই আমরা ট্রান্সপোর্ট লেয়ারকে কোর লেয়ার বলে থাকি। চলুন এখন আমরা প্রত্যেকটি লেয়ার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমত অ্যাপ্লিকেশন লেয়ার, বা এটিকে লেয়ার 7 বলা হয়। এটি হলো ওএসআই মডেলের সপ্তম লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ইউজার ইন্টারফেস প্রদান করে এবং নেটওয়ার্কে ডেটা প্রসেস করে। অ্যাপ্লিকেশন লেয়ার যে কাজগুলো করে থাকে তার মধ্যে হচ্ছে রিসোর্স শেয়ারিং, রিমোট ফাইল অ্যাক্সেস, ডিরেক্টরি সার্ভিস ইত্যাদি। অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল এর পোর্ট অ্যাড্রেস দেওয়া হলো। এই প্রোটোকল সমূহ অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, যেমন অ্যাপটিপের পোর্ট নাম্বার হচ্ছে 20, এটা প্রোটোকল ইউজ করে, টিসিপি প্রোটোকল ইউজ করে। এরপরে টেলনেট পোর্ট নাম্বার হচ্ছে 23, এটিও টিসিপি প্রোটোকল ইউজ করে। এরপর এইচটিটিপিএস, এর পোর্ট নাম্বার হচ্ছে 443, এটি টিসিপি ইউডিপি দুটি প্রোটোকল ইউজ করে। ওকে, এগুলো সমস্ত প্রোটোকল এই পোর্ট নাম্বার সমূহ অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার লেটে আমি আবার রিপিট করি, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে এটি ইউজার ইন্টারফেস প্রদান করে থাকে এবং নেটওয়ার্কে ডেটা প্রসেস করে থাকে। অ্যাপ্লিকেশন লেয়ার যে কাজগুলো করে থাকে তার মধ্যে হচ্ছে রিসোর্স শেয়ারিং, রিমোট ফাইল অ্যাক্সেস এবং ডিরেক্টরি সার্ভিস। ওকে, এখন আমরা দেখি চলুন প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে। এই লেয়ার নেটওয়ার্ক সার্ভিসের জন্য ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এই লেয়ার যে কাজগুলো করে থাকে ডেটা কনভার্সেশন, ডেটা কম্প্রেশন এবং ডিক্রিপশন ইত্যাদি। ওকে, তাহলে প্রেজেন্টেশন লেয়ার মূলত ডেটা সমূহ প্রেজেন্টেশন করে থাকে এবং নেটওয়ার্ক সার্ভিসের ডেটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে থাকে। চলুন এখন আমরা দেখি লেয়ার 5 সম্পর্কে। লেয়ার 5 হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হলো উৎস এবং গন্তব্য ডিভাইসের মধ্যে সংযোগ গড়ে তোলা, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করায়, সেই সংযোগ কন্ট্রোল করে প্রয়োজন শেষে সংযোগ বিচ্ছিন্ন করা। যখন আমরা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা কমিউনিকেশন, টোটাল কমিউনিকেশন এস্টাবলিশ হবে, তখন যে সেশনটি ক্রিয়েট হবে সেই সেশনটি সেশন লেয়ারে কাজ করে এবং সেশন শেষ হওয়া পর্যন্ত সেই কাজটা কন্টিনিউ করতে থাকে।
সেশন লেয়ারে ডেটা পাঠানোর তিন ধরনের কন্ট্রোল সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। সে তিন ধরনের কন্ট্রোল সিস্টেমের মধ্যে হচ্ছে একটা সিমপ্লেক্স মোড, আর একটা হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। চলুন আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সম্পর্কে জেনে নিই। সিমপ্লেক্স হচ্ছে ডেটার একমুখী প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। ডেটার হাফ ডুপ্লেক্স পদ্ধতি একাধিক ডেটার প্রবাহ শেষ হলে অন্যদিকে ডেটা অন্যদিকে ডেটা প্রবাহিত হয়, অর্থাৎ হাফ ডুপ্লেক্স হচ্ছে যখন ডেটা একমুখী প্রবাহ শেষ হওয়ার পরে রিসিভার থেকে অ্যাগেন ডেটাটা রিপ্লে আসে, অন্য ডেটা রিপ্লে আসে, সেম কমপ্লিট হওয়ার পরে রিপ্লাই শেষ হয়, তাকে হাফ ডুপ্লেক্স বলা হয়। অর্থাৎ ডেটার একমুখী প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে, ডেটার উভয়মুখী ডেটা সেন্ড হওয়ার পরে ডেটা আবার রিপ্লাই ব্যাক আসে, হাফ ডুপ্লেক্স বলা হয়। আর ডেটার ফুল ডুপ্লেক্স হচ্ছে একই সাথে উভয় দিকে ডেটা প্রবাহিত হতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে ডেটা একসাথে সেন্ড হতে পারে, রিসিভ হতে পারে। তাহলে এই টোটাল কাজটা কোন লেয়ার হয়ে থাকে? সেশন লেয়ার হয়ে থাকে। সেশন লেয়ার টোটাল সেশনটাকে কন্ট্রোল করে। চলুন এখন আমরা লেয়ার 4 ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে দেখি। এটি হচ্ছে ওএসআই মডেলের চতুর্থ লেয়ার। এই লেয়ারের কাজ হলো সেশন লেয়ারের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভরযোগ্যভাবে অন্য ডিভাইসে পৌঁছানো নিশ্চিত করা। এই লেয়ারে ডেটার জন্য দুই ধরনের ট্রান্সমিশন হয়ে থাকে। একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেডে এই ডেটা পাঠানোর আগে প্যারক গ্রাহকের সাথে একটি অ্যাকনলেজমেন্ট সিগন্যালের মাধ্যমে কানেকশন করে থাকে। এই কানেকশনটাকে বলা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট হওয়ার পরে অ্যাকনলেজ এবং সিনক্রোনাইজ হওয়ার পর অ্যাকনলেজমেন্ট করে এবং এরপর আবার ডেটাটা কি আসে, রিপ্লে আসে। এই ধরনের ক্ষেত্রে টিসিপি প্রোটোকল ইউজ হয়ে থাকে। আরেকটি হচ্ছে কানেকশনলেস। কানেকশনলেস ওরিয়েন্টেড ডেটা পাঠানোর আগে প্যারক গ্রাহকের সাথে কোনো প্রকার অ্যাকনলেজমেন্ট সিগন্যালের দ্বারা কানেকশন তৈরি হয়ে থাকে না, অর্থাৎ আনরিলায়েবল কানেকশন। এক্ষেত্রে যে প্রোটোকল ইউজ করা হয় তাকে বলা হয় ইউডিপি প্রোটোকল। ঠিক আছে, তাহলে কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে টিসিপি প্রোটোকল ইউজ করে আর কানেকশন লেস হচ্ছে ইউডিপি প্রোটোকল ইউজ করে। আর এই টোটাল ব্যাপারটাই ঘটে কোথায়? ট্রান্সপোর্ট লেয়ারে বা কোর লেয়ারে। এখন আমরা দেখব লেয়ার 3 সম্পর্কে। ওকে, লেয়ার 3 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো অ্যাড্রেসিং ও প্যাকেট ডেলিভারি করা। এই লেয়ারে ডেটা প্যাকেটে নেটওয়ার্ক অ্যাড্রেস যোগ করে এনক্যাপসুলেশনের মাধ্যমে এই লেয়ারে এনক্যাপসুলেশনের মাধ্যমে এই লেয়ারে রাউটার ব্যবহৃত হয়ে থাকে এবং রাউটিং টেবল তৈরি করে থাকে। অর্থাৎ আমাদের যে রাউটার সমূহ রয়েছে এই রাউটার সমূহ নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে এবং ডেটা এনক্যাপসুলেশনের মাধ্যমে রাউটিং টেবল তৈরি করে থাকে। এর পরবর্তী লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। এটা হচ্ছে ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার অনেকটা নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করে। নেটওয়ার্ক লেয়ার ডেটা ট্রান্সফার করে থাকে। নেটওয়ার্ক লেয়ার ডেটা ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের বাহিরে। ওকে, কিন্তু ডেটা লিঙ্ক লেয়ার ডেটা প্যাকেট ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের ভিতরে। অর্থাৎ দুটি ডিভাইস যদি একই নেটওয়ার্কে আন্ডারে থাকে তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের সাহায্যে ডেটা প্যাকেট ট্রান্সমিট করা সম্ভব। ডেটা লিঙ্ক লেয়ারে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা প্যাকেট নেয় এবং ডেটাগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে, যেটিকে আমরা ফ্রেম বলি। নেটওয়ার্ক লেয়ারের মতোই এই ডেটা লিঙ্ক লেয়ার ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে থাকে। বলতে গেলে এই লেয়ার দুইটি ডিভাইসের মধ্যে লজিক্যাল লিংক তৈরি করে। সর্বশেষ হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার ওএসআই মডেলের প্রথম লেয়ার, যেটি কিনা সর্বনিম্ন অবস্থান করে। আর এর নাম থেকে আপনি আন্দাজ করতে পারবেন এই লেয়ার কি কাজ করে। এই লেয়ার দুটি ফিজিক্যাল ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং ফিজিক্যাল কানেকশন কোনো কেবলের সাহায্যে, এর সাহায্যে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রেরণ করা হয়। এই লেয়ার ডেটাকে বিট স্ট্রিমে রূপান্তর করে থাকে, অর্থাৎ ডেটাকে জিরো এবং ওয়ানে রূপান্তর করে থাকে। ডেটাকে বিট টু বিট আকারে ট্রান্সফার করা হয়ে থাকে এই লেয়ার।
এই লেয়ারে ব্যবহৃত হয় ডিভাইস সমূহ হচ্ছে সুইচ, হাব, টু স্টেপ পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, কোয়াক্সিয়াল কেবল ইত্যাদি। টোটাল যতগুলো ব্রিফ দেওয়া হয়েছে তাকে যদি আমরা এই ধরনের গ্রাফের সাহায্যে চিত্রের সাহায্যে ফুটিয়ে তুলতে চাই তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার প্রথম তিনটি লেয়ারকে আমরা সফটওয়্যার লেয়ার বলছি, লাস্ট তিনটি লেয়ারকে আমরা হার্ডওয়্যার লেয়ার বলছি, এবং ট্রান্সপোর্ট লেয়ারকে হার্ট অফ ওএসআই বলছি বা কোর লেয়ার বলছি। আরো সহজভাবে এই ছবিতে সাহায্যে আপনার আরো সহজে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবেন। যদি আপনারা এই এই ছবিটাও সাহায্যে ফিজিক্যাল লেয়ার বিটস এ থাকে ডেটা সমূহ, ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেমস তৈরি ট্রান্সফার হয়, এরপর নেটওয়ার্ক লেয়ারে প্যাকেটে ট্রান্সফার হয়, ট্রান্সপোর্ট লেয়ার একটা সেগমেন্ট তৈরি করে, এরপর ডেটাটা সেশন ক্রিয়েট করে, এরপর ডেটাটা আমাদের সামনে প্রেজেন্টেশন হয়, এবং অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল সমূহ ইউজ করে নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন। তাহলে এটাই ছিল ওএসআই মডেলের বিস্তারিত ডিসকাশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সালামু আলাইকুম।